দেখুন কি কাণ্ড, ভারতে শুরু হচ্ছে ইঞ্জিন ছাড়া ট্রেনের ট্রায়াল রান। এই প্রথম দেশে ইঞ্জিন ছাড়া ট্রেনের ট্রায়াল রান শুরু করলো ভারত। ট্রেন 18 ভারতবর্ষের রেল লাইনে নিয়মমাফিক চলা শুরু করবে এই ট্রায়াল রানের পর থেকে। আজ বরেলি মুরাদাবাদ রুটে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে নির্মিত এই ট্রেন ভারতের ইতিহাসের এক মাইলস্টোন। ট্রেন 18কে শতাব্দী এক্সপ্রেসের উত্তরাধিকারী হিসেবে দেখা হচ্ছে। রেল বোর্ডের চেয়ারম্যান অসীম লোহাহিন গত মাসেই এই ট্রেনটিকে প্রকাশ্যে আনেন। এই ট্রেন 18 পুরোটাই শীততাপ নিয়ন্ত্রিত। সেলফ প্রোপালশন মডিউলে তৈরি এই ট্রেনটি 160 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে চলতে পারে। ভারতের দ্রুতগতিসম্পন্ন ট্রেন এটি। রিচার্ডস ডিজাইন এবং স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনের একটি দল এই ট্রায়াল রানের জন্য মুরাদাবাদে রয়েছেন। 100 কোটির এই ট্রেনটি ভারতের ইতিহাসে প্রথম ইঞ্জিন ছাড়া লম্বা দূরত্ব পার করা একটি ট্রেন হতে চলেছে। রেল দপ্তর শুক্রবার জানিয়েছে ট্রেনটিতে সামান্য কিছু সমস্যা রয়েছে যা খুব সাধারণ, এবং ট্রায়াল রানের সময় এই সমস্যাগুলি হয়েই থাকে। রেল দপ্তরের অফিসাররা জানিয়েছে চেন্নাইয়ে ট্রেনটি ধীরগতিতে চালানোর সময় কিছু ফিউজ অফ হয়ে যায়, সেগুলিকে দ্রুত ঠিক করে দেওয়া হয়েছে, এ নিয়ে চিন্তা করার কিছু নেই। 16টি কোচ বিশিষ্ট এই ট্রেনটি 18 মাসের মধ্যেই তৈরি করা হয়। 11ই নভেম্বর দিল্লির জন্য রওনা দেয় ট্রেনটি। দুদিনের মধ্যেই পৌঁছে যায় দেশের রাজধানীতে। এক অফিসার জানান, টেস্ট রানের পর ট্রেন 18কে একটি লোকোমোটিভ দিয়ে দিল্লি নিয়ে যাওয়া হয়, কারণ এটি যতক্ষণ পর্যন্ত না নিজের দায়িত্ব দেওয়া হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটিকে নিজ থেকে চলতে দেওয়া যাবে না। গত মাসেই মোহিত লোহাইন জানিয়েছেন এটি ভীষণ গর্বের বিষয় যে ভারত এরকম একটি ইঞ্জিন ছাড়া ট্রেন প্রথমবার তৈরি করল, এবং তাও ICF এটা মাত্র 18 মাসেই তৈরি করে ফেলেছে। তিনি এও বলেন 2018-2019 আরেকটি ট্রেন তৈরি করা হবে এবং আরও 4টি ইউনিট তৈরি হবে 2019 থেকে 2020।